মাননীয় পরিষদ সভাপতি মানিকভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ। 2017 স্টেট পার্টি ঐক্যমঞ্চের তরফ থেকে উনি আমাদেরকে যে ডিসকাশনের সময়টা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সেই জন্য। উনি আমাদেরকে বলেছেন ত্রুটি মুক্ত এবং আইনি জটিলতা মুক্ত একটা রেজাল্ট প্রকাশ করতে চাইছেন। আমাদের পূর্ববর্তী স্টেট 17-14 যে আইনি জটিলতা আছে সেই সমস্ত জটিলতা না হয় 2017 সকল টেট প্রার্থীদের স্বার্থে হয়তো দু মাসে উনি রেজাল্টের পরিষদের তরফ থেকে দেরি করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 2021-22 পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট ত্রুটিমুক্ত এবং আইনি জটিলতা মুক্ত রেজাল্ট এবং স্বচ্ছ রেজাল্ট প্রকাশ করার জন্য ওনারা একটু দেরি করছেন। উনি ওনার প্রতি আশ্বস্ত রাখতে বলেছেন দ্রুতই আমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং প্রত্যেক 2017 টেট প্রার্থীকে আমি এই বার্তাটাই দেবো, আপনারা প্রত্যেকে একটু অপেক্ষা করুন। আমাদের পূর্ববর্তী টেট 14 যে আইনি জটিলতা 14 থেকে এখন পর্যন্ত চলছে সেই জটিলতা যাতে না হয় সেই কারণেই স্যার আমাদের রেজাল্টটা কিছু সময় দেরি করেছেন, সেইটা কিছু পরবর্তী ত্রুটিগুলো না হয় সেই কারণে হয়তো যতটুকু সময় লাগবে ততটুকুই স্যারেরা নিচ্ছেন। সময়সীমা কিছু বলেননি, তবে আমাদেরকে আশ্বস্ত করেছেন এতটুকুই যে যত দ্রুত আমরা 2,50,000 টেট পরীক্ষা দিয়ে আছি, যত দ্রুত পারেন স্যার তত দ্রুতই রেজাল্ট প্রকাশ করবেন। উনি আমাদেরকে, আমার নাম শেখ মুস্তাক হোসেন, ইয়েলোর ঐক্যমঞ্চের একজন মেম্বার। ধন্যবাদ।